আসসালামু আলাইকুম। নেচার অফ বিডি সিলেট চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। গ্রীষ্মকালীন সবজির মধ্যে অন্যতম আর একটা সবজি হচ্ছে বরবটি। আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে বরবটি চাষ করতে হয় এবং বরবটি বীজ লাগানো থেকে ফসল আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কি কি পরিচর্যা করবেন। আশা করছি ভিডিওটি দেখে খুব উপকৃত হবেন। যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বরবটির চাষের জন্য দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে খুব ভালো একটা ফলন পাওয়া যায় এবং উঁচু জমি নির্বাচন করতে হবে। জমিটা 4-5টা চাষ এবং 2টা মই দিয়ে জমির মাটিগুলো প্রস্তুত করে নিতে হবে। বরবটির চাষের জন্য আমরা বীজ বপনের অর্থাৎ শেষ চাষের সময় যে সারগুলো প্রয়োগ করব, শতাংশে আমরা গোবর সারটা 20 কেজি এবং টিএসপি সার 90 গ্রাম এবং এমওপি সারের 75 গ্রাম অর্ধেক সারটা দিয়ে আমরা জমির মাটিগুলো প্রস্তুত করব। সারি থেকে আমরা সারির দূরত্ব 2 মিটার দূরত্ব রেখে আমরা প্রত্যেকটা সারি তৈরি করব এবং যে সারিগুলা তৈরি করব সেই সারিগুলো কিন্তু উঁচু করে এভাবে ব্যাট তৈরির সাহায্যে মধ্যখানে আমরা পানির যাওয়ার ব্যবস্থা করে নিব। এইভাবে কিন্তু আপনি জমিটা প্রস্তুত করে নেবেন। এখন দেখিয়ে দেবো কোন প্রসেসের মাধ্যমে আপনি বীজগুলো আপনার জমির মধ্যে যদি লাগান তাহলে খুব তাড়াতাড়ি আপনি বীজগুলোর চারাগুলো অঙ্কুরোদ্ধম করাতে পারবেন। তো বীজগুলো বাজার থেকে যে বীজগুলো আপনি আনবেন ভালো যাতে বীজটা বেছে নেবেন এবং এই বীজগুলো কিন্তু 24-12 ঘন্টা আপনি একটা ওয়ান টাইম অথবা যে কোনো পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন এবং এই ভিজিয়ে রাখার পরে বীজগুলো দিয়ে যে কাজটা করবেন সুতিয়ে একটা কাপড় অথবা টিস্যুর মধ্যে প্রায় 12 ঘন্টা পেঁচিয়ে রাখবেন। আর এই অবস্থায় যদি রাখেন তখন দেখবেন আপনার বীজগুলো কিন্তু তখন শিকড় চলে আসে। আর এই অবস্থায় লাগালে 3-4 দিনের মধ্যে আপনি অঙ্কুরোদ্ধম করাতে পারবেন। তো যখন আমরা বীজগুলো বপন করব এক একটা বীজ থেকে অন্য বীজের দূরত্ব 25-30 সেন্টিমিটার দূরত্ব থেকে আমরা বীজগুলো বপন করব এবং প্রত্যেকটা মাদার মধ্যে কিন্তু আমরা 3-4টা বীজ বপন করব এবং যে অংশটার মধ্যে শিকড় চলে এসেছে সেই অংশটা আপনারা মাটির নিচের দিকে পুঁতে দেবেন। বরবটির বিভিন্ন জাত রয়েছে, যেমন খেগর, নাটকি, লালবেনি, তকি, 1070, বনলতা, গৃহীত সুন্দরী, গ্রিন লং, গ্রিন ফসল, F1, সামুরাই, F1 ইত্যাদি। এইসব জাতের মধ্যে আপনি যে কোনো একটা জাত বেছে নিতে পারেন। আমরা কিন্তু বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত যদি খরা মৌসুমে বরবটিটা চাষ করি তাহলে কিন্তু খুব লাভবান হতে পারবো। শতাংশে যদি আপনারা বীজ বপন করতে চান তাহলে 100-125 গ্রাম বীজ কিনে এনে আপনি কিন্তু লাগিয়ে নিতে পারেন। তো এই দেখেন বীজ বপনের 5 দিন পরে কিন্তু গাছের এই অবস্থা, 4 দিনের মধ্যে কিন্তু আমার বীজগুলা থেকে অঙ্কুরোদ্ধম হয়ে গেছে। বরবটি চারাগুলো যখন বৃদ্ধি পাবে তখন দেখতে পারবেন যে বৃষ্টি অথবা বেশি পানি দেওয়ার ফলে আপনার মাটিগুলো চাপা হয়ে বসে থাকছে। তো এই সময়টা আপনারা মাটিগুলো এভাবে জুড়জুড়া করে দেবেন। 3-4 দিন পরপরে যদি আপনার মাটিগুলো জুড়জুড়া করে দেন তখন এই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আপনি কিন্তু এই কাজটা করে নিতে ভুলবেন না এবং গাছের গোড়ায় যদি কোনো ধরনের আগাছা থাকে তাহলে সেগুলা দেখা মাত্রই কিন্তু আপনি গাছের গোড়া থেকে সরিয়ে ফেলবেন। আর যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনি গাছের মধ্যে পানি দেবেন, কারণ এই খরা মৌসুমে খরার কবলেও কিন্তু গাছগুলা জলসে হয়ে মারা যেতে পারে, সেজন্য আপনি যথাসময়ে কিন্তু গাছের মধ্যে পানি দেবেন। তো বরবটি গাছের যখন বয়স 20-25 দিন বয়স হবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে বীজ বপনের অর্থাৎ শেষ চাষের সময় আপনি যে সারগুলো প্রয়োগের কথা বলেছিলাম। এখন দেখিয়ে দেবো যে 20-25 দিন বয়স হলে আপনি কোন সারগুলো প্রয়োগ করবেন এবং এই সারগুলো দেওয়ার ফলে আপনার গাছে কিন্তু প্রচুর ফলন আসবে। সার দেওয়ার পূর্বে আপনার গাছের গোড়ায় যদি কোনো ধরনের আগাছা থাকে সেগুলো কিন্তু আগাছা তুলে ফেলতে হবে এবং গাছের গোড়ায় সারগুলো প্রয়োগ না করে আপনারা গাছ থেকে একটু দূরত্ব রেখে এভাবে প্রত্যেকটা মাদার মধ্যে কিন্তু আপনি সারগুলো প্রয়োগ করে নেবেন। গাছের মূলটা থেকে 8-10 ইঞ্চি দূরত্ব রেখে 3-4 ইঞ্চি গভীর চতুর্দিকে কিন্তু গর্ত করে নিয়েছি। তো এখন বলে দিচ্ছি যে সারগুলো দেবেন আপনার গাছের মধ্যে, আপনারা শতকে কিন্তু ইউরিয়া সারের অর্থাৎ ইউরিয়া সার 100 গ্রাম দিয়ে দেবেন প্রতি শতক জায়গার মধ্যে এবং এমওপি সার আপনারা প্রতি শতক জায়গার মধ্যে 40 গ্রাম দিয়ে দেবেন। এইভাবে কিন্তু সারগুলো দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এই সারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এবং নাইট্রোজেন রয়েছে। সারগুলো দেওয়ার পর অবশ্যই মাটিতে ঢেকে রাখতে হবে আর 1-2 দিন পরে কিন্তু গাছের মধ্যে পানি দেবেন। এখন বন্ধুরা আপনাদেরকে বরবটি গাছে কিছু রোগ বালাই সম্পর্কে আলোচনা করবো এবং কীভাবে এগুলো দমন করবে। আপনারা যদি রাসায়নিক প্রসেসটা অবলম্বন করেন
তাহলে আপনারা ইমিডাক্লোরোফিড জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা টিডো আপনার প্রতি লিটার পানিতে 1 মিলিহারে 7 থেকে 10 দিন পর পর 3 বার স্প্রে করে দিবেন, তাহলে কিন্তু এই সমস্যা দূর করতে পারবেন। এটা আসলে জাক পোকার কারণেই মোজাইক রোগটা, অর্থাৎ পাতা কুঁকড়ে হয়ে ফসল কম আসে এবং সব গাছে সব রক্ত চুষে ফেলে, যার ফলে কিন্তু ফসল আসে না, ফুলগুলা নষ্ট হয়ে যায়। তাছাড়া আরেকটা রোগ দেখা যায় যে বরবটি গাছে পাতা হলদে হয়ে গাছগুলা মারা যায়। আমাদের জমিতে বেশি পানি জমে এ সমস্যাটা বেশি দেখা দিয়ে, তো এরকম সমস্যা দেখা দিলে আপনারা কার্বনডাজিম জাতীয় কীটনাশক এমকোজিম অথবা নইল 1 লিটার পানিতে 2 গ্রাম নিয়ে স্প্রে করে দেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।